আমি বাজ বিচার করছি না, আমি শুধু একটাই প্রশ্ন তুলছি এই মুহূর্তে চন্দন বাবু, এটা থেকে টাকা ইনকাম করাটা একমাত্র পথ না যে কোনো রাজ্য যে পথটা নেয় শিল্প থেকে, সার্ভিস সেক্টর থেকে, ম্যানুফ্যাকচারিং সেক্টর থেকে, সেইটা আরেকটা পথ, কি বলবেন? দেখো ময়ূক, যে ভাবছো তুমি ভাবছো হবে তুমি যাচাও, জগৎটাকে তুমিই নাচাও, দেখবে হঠাৎ নয়ন মেলে হচ্ছে না যা তাও হবে। ফলে আমাদের রাজ্যে তো এখন এরকমই হচ্ছে, সিঙ্গুরের ফ্যাক্টরিটা যেদিনকে ভাঙা হচ্ছিল সেদিনকে ঠিক কাকতলীয়ভাবে বলবো না, পরিকল্পনা করে কলকাতা কর্পোরেশনের মেয়র ছিলেন শোভন চট্টোপাধ্যায়, এখান থেকে বুলডোজার পাঠিয়ে টিভিতে বারবার ছবি দেখিয়ে বুলডোজার দিয়ে বাঙালি ছেলেদের স্বপ্ন বাংলার ভবিষ্যৎকে নষ্ট করা হয়েছে। একটা সিঙ্গুর হলেই হয়তো বাঙালি বেঁচে যেত না, কিন্তু একটা ল্যাম্পপোস্ট তৈরি হতো যে চারদিকে চারদিকে আলো তৈরি হতো, আরও অনেক শিল্প আসতো, বাংলার ভবিষ্যৎটা বদলে যেত। কিন্তু আজকে কী দেখছেন? আজকে যখন সব কিছু চলে গেল, খেলা মেলা চাকরি দুর্নীতি, ভাবতে পারছো মিষ্টির দোকানে আগে পাড়ায় গেলে মিষ্টির দোকানে ঘি পাওয়া যেত, এখন এমন একটা দোকান খুলেছে যেখানে চাকরি চুরির সঙ্গে গরু পাথর কয়লা সব বিক্রি হয় এক জায়গায়, সব টাকা এক মহাজনের কাছে যায়, এরকম একটা দোকান খুলেছে তৃণমূল কংগ্রেস। ভাবা যায় পশ্চিমবঙ্গবাসী হিসেবে লজ্জায় মাথা নিচু হচ্ছে, আমরা প্রথম হচ্ছি মদে, যেটা প্রথম ছিলাম শিক্ষায়, যেটা প্রথম ছিলাম চাল উৎপাদনে, যেটা প্রথম ছিলাম শিল্প উন্নয়নের দিকে এগোচ্ছিলাম, সেগুলোকে সব স্তব্ধ করে বাঙালিকে আজকে ফিরে যেতে হচ্ছে মাথা নিচু করে। পশ্চিমবাংলা পার হওয়ার পর লোকে বাঙালিকে দেখছে, লজ্জা লাগছে, বলছে বাংলায় টাকা উঠছে, আগে বিহারের লোককে দেখাতাম, আগে উত্তরপ্রদেশের লোককে দেখাতাম, এখন বাংলায় বাঙালি হিসেবে মাথা নিচু হচ্ছে। কেন এগুলো হচ্ছে জানো? সত্যি কথাটা হচ্ছে যে সত্যি তো আজকে পার্কিং ফি এত বাড়িয়েছে। আচ্ছা ময়ূক, বলতে পারো আজ পর্যন্ত বাস ভাড়া কেন সরকার ডিক্লেয়ার করতে পারেনি? 2020 সালে কোভিড থেকে কার নির্দেশে মুখে মুখে বাস ভাড়া, অটো ভাড়া 10 টাকা 15 টাকা 20 টাকা, যে লোকে যা যা ইচ্ছা নিয়ে যাচ্ছে। সরকারের একজন মন্ত্রী আছে, সেদিনও মন্ত্রী ছিলেন ববি হাকিম, বদলেছে মন্ত্রী, বদলে স্নেহাশিস চক্রবর্তী হয়েছে, মন্ত্রী বদলেছে, বাস ভাড়ার নির্দেশ আসেনি। কাজেই তৃণমূল কংগ্রেস বৈধভাবে মানুষ কিছু রোজগার করুক এটা কোনোভাবেই চায় না, ডিএ প্রার্থীদের ডিএ দেয় না, চাকরি প্রার্থীদের বৈধভাবে চাকরি দেয় না, অবৈধভাবে দেয়। আপনি পার্কিং লট বলছেন, আপনি চলে যান হাতিবাগান, আপনি চলে যান গড়িয়াহাট, দুদিকে যারা পার্কিং নেন তাদের বেশিরভাগকে তৃণমূল কর্মীদের ঠেকা দিয়ে দেওয়া হয়েছে, তোমরা এখান থেকে টাকা তুলে নাও, অর্ধেক সময় তারা সরকারি রসিদ পর্যন্ত দেয় না কর্পোরেশনের, প্রতিদিন কোটি কোটি টাকা নষ্ট হচ্ছে। কেন জানেন? হাত পাকিয়েছেন করতে, একটা জালি টোল প্লাজা বাদল বাবু, জাল টোল প্লাজা, জাল টোল প্লাজা, সেই টোল প্লাজা দিয়ে প্রতিদিন গাড়ি গেছে আর তার টাকা তুলেছে, সেই টাকা কোথায় গেছে? সেখান থেকে যারা হাত পাকিয়েছে তারা সবকিছু জাল করবে, জাল শিক্ষক নিয়োগ করবে, জাল পিএইচডি দিয়ে যে দলের যাত্রা শুরু হয় সে দল জাল করবে না তো কি করবে? জাল শিক্ষক নিয়োগ, বাদল বাবু, বাদল।